हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी रनिता आबार चले एसेछि आमार चैनले। आज आमी एकटु अन्यरकम रान्ना करब। आज आमी चिंगड़ी माछेर एकटा प्रिपारेशन बानाबो जेटा खेते आपनादेर खूब ही भालो लागबे। आज आमी बानाबो चिंगड़ी माछेर भापा। रेसिपिटी भालो लागले लाइक शेयर कमेंट करते भूलबेन ना। आरो भालो भालो रेसिपि पेते आमार चैनलटि सबस्क्राइब करे देबेन। चिंगड़ी माछेर भापार जन्य जेसब उपकरणगुलि लागछे सेगुलो आगे बोले दिई। चिंगड़ी माछेर भापार जन्य लागछे आदा, सर्षे गोटा, सर्षे काँचा लंका, पोस्त, काजू। आगे एगुलोके पिसे नेब, पेस्ट बनिए नेब। तारपर चिंगड़ी माछगुलोके केटे धुए ताते लेबू হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মাখিয়ে নেব ভালো করে। নুন দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি হালকা করে। আমার বাড়িতে কাঁচা চিংড়ি মাছ এর ভাপা খায় না, ওই জন্য ভেজে নিয়েছি। আপনারা না ভেজে করলে আরও টেস্টি হবে, কাঁচা অবস্থায় ভাপাটা করলে ভালো টেস্টি হয়। গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে তেল দেব। তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আদা বাটা দিয়ে দেব, আদা আর রসুন বাটা। ভালো করে কষে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, কাজু বাটা দিলাম। পোস্ত বাটা দিলাম,
কাজু বাদাম 2 টেবিল চামচ, পোস্ত বাটা 2 টেবিল চামচ, সর্ষে দিলাম 1.5 টেবিল চামচ, সর্ষে অল্প দিতে হবে, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, যেমন আপনারা ঝাল খাবেন সেইভাবে দেবেন ঝালটা, নুন অল্প পরিমাণে স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো, চিনি অল্প হাফ টেবিল চামচ, ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটা আপনারা বেশি দিলে বেশি পরিমাণে জিনিসগুলো লাগবে, আমি অল্প চিংড়ি মাছ নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব, তেল দেব 1.5 টেবিল চামচ বা 1 টেবিল চামচ, ভালো করে মাখিয়ে নেব। আবার ভালো করে মাখিয়ে 30 মিনিট ঢাকিয়ে রেখে দেব। একটি টিফিন বক্সে 30 মিনিটের পরে একটি টিফিন বক্সে মিশ্রণটি ঢেলে ঢাকিয়ে দেব। গ্যাসে কড়াই বসাবো, কড়াইতে জল দেব, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেব, জলটা গরম হয়ে এলে টিফিন বক্সটা বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দিয়ে দিব 20 মিনিটের জন্য, বেশি পরিমাণ চিংড়ি থাকলে বেশিক্ষণ ঢাকাতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তৈরি হয়ে গেছে চিংড়ির ভাপা, আশা করি আপনাদের ভালো লাগবে। আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার।